তারপরে 3479 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন, ওই হাদিসটি কিন্তু কিছু বাক্যের পার্থক্যের সাথে, এবং এখানে বর্ণনাকারী সাহাবি হচ্ছেন হুজাইফা, আগেরটিতে গেছিল আবু সাঈদ খুদরি। সনদে পার্থক্য এবং বেশ কিছু বাক্যে পার্থক্য রয়েছে। ওকবা বলছেন হুজাইফাকে, আলা তুহাদ দেশ না মা সামেতা মিনান নবী সাল্লাম, আপনি কি আমাদেরকে কিছু বয়ান করবেন না যা কিছু আপনি শুনেছেন নবী সাল্লাম থেকে? আপনি তো নবী সাল্লাম সঙ্গী ছিলেন, আর ওকবা সঙ্গী ছিলেন, নবী সাল্লামের কাছে সবসময় থাকতেন, আপনি তো অনেক কিছু শুনেছেন, কিছু তো বয়ান করেন, শুনি কিছু উপদেশমূলক। কালা সামিউতুল ইয়াকুল, তখন এই হাদিসে বর্ণনা করলেন, আমি নবী সাল বলতে শুনেছি, ইন্না রাজুলান হাজারাহুল মওত, জনৈক ব্যক্তির মরণের সময় উপস্থিত হইল, লাম্মা আয়েশা মিনাল হায়াতে, যখন সে তার জীবন থেকে নিরাশ হয়ে গেল যে আর বাঁচব না, নিশ্চিত যে এই অসুস্থতে আমি আর বাঁচব না, আওসা আহলো, তখন তখন তার পরিবারকে ওসিয়ত করলো। এখানে পরিবার আগের হাদিসে ছিল সন্তান, তাহলে বোঝা গেল যে পরিবার বলতে শুধু স্ত্রী নয়, পরিবার স্ত্রী এবং ছেলে মেয়ে সকলেই পরিবার, এমনকি বাপ মাও সাথে থাকে, তারাও আপনার পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বার যেটাকে বলা হয় আজকালকার ভাষায়। যে তো ওসিয়ত করলে করলো সেই ব্যক্তি, এজা মৃত্যু বা এজা মুত্য, দুরকম পড়ায় মাতা ইয়ামুতো, তো মুত্য হবে, আর মাতা ইয়ামাতো সামে আসমাউত, আর হচ্ছে মৃত্যু হবে, কোরআনে কারিমে আয়জা মিতনা, আয়জা মা মৃত্যু, তো আরবি সারফি দুটোই অধ্যায় দুটোই বাপ থেকে এই শব্দটি মত শব্দটি মানে বর্ণনা হয়েছে। তো কোরআনের ভাষাতে মাতা ইয়ামাতো থেকে মৃত্যু এসছে আর মুত্য হাদিসে এসছে, সুতরাং এখানে এজা মুত্য পড়া যাবে, এজা মৃত্যু পড়া যাবে, দুরঙ্গে পড়া যাবে, যেমন মুত্য কুলত রোজনে, জি যখন আমি মারা যাবো, ফাজমাউলি হাতাবান কাছে, তখন আমার জন্য অনেকগুলি লাকড়ি কাঠি জমা করি, মানে লকড়ি, জি জ্বালানি, লকড়ি লাগবে জ্বালাবার জন্য, কয়লা করার জন্য, সুম্মা আউরু নারান, তারপরে তোমরা আগুন জ্বালিয়ে দিও, সেই কাঠে কী করি আগুন জ্বালিয়ে দিও, হাত্তা এজা আকালাতাল্লাহ হামি, দেখবে যখন আমার গোস্তগুলো সব আগুনে খেয়ে ফেলেছে, মানে একবারে জ্বালিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে, ওয়া খালো সাথে লাজমি, আর হাড়হাড্ডি পর্যন্ত পৌঁছে, হাড়হাড্ডিও আমার জ্বালিয়ে দিয়েছে, ছাই হতে লেগেছে, ফখুজুহা, তখন সেগুলোকে নিয়ে নিও, ফাথানুহা, সেগুলোকে পিষে নিও। এখান থেকে আজকাল আপনার একটা খাবার পাওয়া যায় তাহিনা, তাই না বুঝলেন তো, তাহিনা কী বলে এটাকে আজকাল ইংরেজিতে, বলে যাচ্ছি শব্দটি ইংরেজি, তাহিনা আপনার পিসা, আর একটু মিষ্টি করা থাকে রুটি দিয়ে আপনি খেতে পারেন, তাহিনা, যেমন মোরাব্বা থাকে, মোরাব্বাটা তো রসাল থাকে, ওটা শুকনো করা থাকে, তাহিনা, তাহানা এথানো মানে পিসা, ওই ন চাকি, আমরা জাঁতা বলতাম, আপনার আঞ্চলিক ভাষা কি বলেন, চাকি বলেন না জাঁতা বলেন, দুটোই বুঝেন, হ্যাঁ জাঁতা ঠিকই তো বুঝেন, তাই না, ওই যুগের মানুষ অনেকে আছেন এখন, তো এই জাঁতাকে মিথানা বলা হয়, মিথানা বলা হয়, এখানে কিং খালেদ রোডে যাবেন, অনেক পুরাতন আগে থেকে 25 বছর 26 বছর আগে থেকে এখানে ওই সব কিছু পিষে পাওয়া যেত, যদি আপনি চান যে কোনো আটা পিষে নেবো, আটা পিষে মশলা পিষে নেবো, এখন তো এটা তো আছে, এগুলোকে মিথানা লেখা আছে, দেখবেন মিথানা, তো এটা হচ্ছে বড়ো চাকি, আর বাড়ির চাকি হচ্ছে বাড়ির জাতা ছোটো জাতি, হ্যাঁ যেটা হাতে পিসা হইত, তো ফাতহানুহা পিষে নিও, এই যেগুলো জ্বললো আপনার ছাই হয়ে আছে বা কাঠ হয়ে আছে পুড়ে, সেগুলো পিষে নিও, ফাজারো নিয়ে, তাতে তার মৃতদেহ আছে, ফাজারো নি ফিলিয়াম্মে, তারপরে সেটাকে উড়িয়ে দিও ফিলিয়াম্মে সাগরে, ইয়াম মানে বাহার, ফি ইয়াউমিন হারিন, কোন দিনে, প্রচণ্ড গরমের দিনে, সাধারণত গরমের দিনে ঝড়ো হয়, কালবৈশাখী, কালবৈশাখী কখনো বৈশাখ মাসে গরমের দিনে হয়, সেই জন্য হয়তো বলেছে গরমের দিনে, বনকাশন অথবা বলেছেন ফি ইয়াউমিন রাহিন, মানে ঝড়ের দিনে, প্রচণ্ড বেগে ঝড় চলছে, সেই ঝড়ের দিনে আমাকে আমার এইগুলোকে, এই যে আমার লাশের যেগুলো আপনার ছাই যেগুলোকে পিষে নেওয়া হয়েছে সেগুলিকে উড়িয়ে দিও, উড়িয়ে দেওয়া হলো, সে ওসিয়ত পালন করা হল, ফাজামা হল, আল্লাহ সেগুলিকে একত্রিত করে দিলেন, ফাঁকা আল্লাহ, আর তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, তাকে আল্লাহ রোহ সঞ্চার করলেন তার দেহে, আর তারপরে সুঠাম হয়ে আল্লাহর সামনে আসামির কাঠগড়ে দাঁড়াইল, আল্লাহ জিজ্ঞেস করছেন, লেমা ফালতা, কেন করলে, কেন করলে তুমি কাজ, আল্লাহ খাসিয়াতাকা, আপনার ভয়ে করেছি, মাখাফা খফ থেকে, খফ মানো ভয়, আর খাসিয়াতুন মানেও ভয়, জি, যদিও কেউ কেউ দুটো ধরনের পার্থক্য করেছেন, আপনার ভয় আল্লাহ, ফাগাফার আল্লাহ, আল্লাহ এই কথা শুনে মাফ করে দিলেন, যখন আমার ভয়ে এই কাজ করেছো, আমার আজাবের ভয়ে বা আমার পাকড়াওয়ের ভয়ে, তো তোমাকে মাফ করে দিলাম, তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একজন লোক গুনাহ করছে হয়তো, গুনাহ হয়ে যাচ্ছে,
কিন্তু সবসময় ভয়ে আছে যে যদি আল্লাহ ধরে নেন তো কঠিন ব্যাপার, আমি আর করব না, আমি অনুশোচনা হচ্ছে, আর একজন নির্দ্বিধায় পাপ করে যাচ্ছে, দুইজনে আসমান জমি পার্থক্য করেছে, এই লোকের হেদায়তের সম্ভাবনা আছে যে এরকম ধিক্কার দিতে 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 একসময় সোজা রাস্তা ধরে নেবে, কারণ বুঝতে পারছি যে আমি ভুল পথে আছি, ভুল হইলেও পারছি না, কুপ্রবৃত্তির অনুসরণে থামতে পারছি না, বরদাস্ত করছি যৌবন অথবা লোভ সামলাতে পারছি না ইত্যাদি বিভিন্ন পাপ বিভিন্ন কারণ হয়ে যাচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণে, কিন্তু নিজেকে ধাক্কার দিচ্ছে নাফসে লওয়ামা। আর যেই ব্যক্তি অহরহ পাপ করেই যাচ্ছে আমার, তারপরে বুক ফুলিয়ে পাপ করছে বন্ধ মহলে, আরে এই কাজ করেছি আমি, কিন্তু আমি এইরকম ছিলাম, এখনও অনেকে হেদায়ত হওয়ার পরে এগুলো খবরদার বয়ান করবেন না। অনেক আজকাল সোশ্যাল মিডিয়াতে ওই পুরানো দাড়ি মুন্ডার ছবি দিয়েছেন, বড় বড় দাড়ি রেখেছেন, আমি এইরকম ছিলাম, কেন করবেন এটা গুনাহ, আপনার এই গুনাহের চেহারা কেউ না ফেস করবেন, এখন এটা ভালো জিনিস নয়, এগুলো অজ্ঞতার কারণে মানুষরা করে। আমি একসময় ছিলাম এরকম ছিলাম, একসময় গুন্ডা ছিলাম, একসময় মস্তান ছিলাম, একসময় আমি নাস্তিক ছিলাম, কেন বয়ান করবেন আপনি, যেখানে আল্লাহ ঢেকে দিয়েছেন, আল্লাহ তওবা করার তৌফিক দিয়েছেন, ওই সব নোংরামি, আকীদার নোংরামি, বিশ্বাসের নোংরামি, আর আখলাক চরিত্র নোংরামিকে লুকিয়ে রাখেন, আল্লাহ ঢেকে রেখেছে আপনি ঢেকে রাখেন, আর চর্চা করবেন না কোনো বন্ধু বান্ধবের সাথে, না স্ত্রীর সাথে, না স্বামীর সাথে, না আত্মীয় স্বজনের সাথে, আর না সোশ্যাল মিডিয়াতে, কখনো না। কিন্তু একসঙ্গে লোকেরা মূর্খ, হ্যাঁ অল্প দু চারটা অক্ষর পড়ে ধার্মিক হয়েছে, আর ফেসবুকের একবার ওস্তাদ হয়েছে, ফেসবুকে আমি ছিলাম একসময় এরকম ছিলাম, এই নিত্য নতুন ছবি দিচ্ছে, সেটা যদি ইসলামিক ছবি থাকে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি একসময় সে দেখছেন না আমার কত বড় মত ছিল, আমার দাড়ি ছিল না, আমি কেমন ছিলাম, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, এটা ভালো জিনিস নয় আপনার, এটা আপনি উল্টোর দিকে ফিরে যাচ্ছেন কেন, এতে আপনাকে যেন খারাপ লাগে না, অথচ এটা আপনাকে খুবই খারাপ লাগা উচিত, হাই এত খারাপ ছিলাম আমি, গুন্ডা ছিলাম তো, চোর ছিলাম, মিথ্যুক ছিলাম, আমি ধোকাবাজ ছিলাম, না না না, ঘৃণা থাকতে হবে, পাপ এবং পাপিকে ঘৃণা করতে হবে, আপনি তো পাপি ছিলেন, আপনার সে বিগত লাইফটা তো পাপির পাপি তখন আপনি, তো এইটা কেন আপনি ফেস করবেন মানুষের সামনে, লুকান, গুনাহকে গোপনে রাখতে বলা হয়েছে, গুনাহার জীবনটাকে লুকিয়ে রাখবেন, জানাবেন না কাউকে, অনেকে জানে না, খামা খেতে জানিয়ে দিলেন, অনেকে জানে না, মাশাআল্লাহ আপনার দাঁড়িয়ে দেখে আর ইসলামিক সাজ দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ আপনি এইরকম পরেছেন হয়তো ছোটো থেকে যৌবনকাল থেকে, আমার কাছে জানে আমি এই দু তিন বছর আগে দাঁড়িয়ে রাখলাম, এটা বলার প্রয়োজন নাকি আপনার, উদ্দেশ্যটা কি আপনার, না না কখনো না। তো আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, জি ক্ষমা পাওয়ার জন্য অন্তরে ভয় থাকতে হবে, জি